সকাল ছয়টা কারওয়ান বাজারে সবজির আড়তে দারুণ ব্যস্ততা। দূর দূরান্ত থেকে আসছে সবজি, সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। এতে হতাশ পাইকারি বিক্রেতারা। সিম এরম বাজার আমদানি বেশি, চার পাঁচ মুকামে সিম লাগেছে একই টাইমে, এজন্য বাজার খারাপ। যদি এক একটা পাশে পাশে আসতো তাহলে দাম ভালো থাকতো। গত সপ্তাহে পাইকারি বাজারে ভালো মানের কাঁচা টমেটোর দাম ছিল 22 টাকা, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে 14 টাকায়। নতুন আলুর দাম কেজিতে কমেছে 7 টাকা, আর সিমের কেজিতে কমেছে 5 টাকা। দাম কমায় খুশি ক্রেতারা। কাঁচা বাজার আগের চাইতে তো আমার দামটা একটু শিথিল হয়েছে এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসছে অনেকটাই। সামনের দিনগুলোতে সবজির দাম আরো কমবে বলছেন পাইকারি ব্যবসায়ীরা। সব তরকারির দামই কম, মনে করেন সিমের দাম, কোবির দাম, টমেটো সব মালের দামই কম। এখন মনে করেন আমরা 16 টাকা বেশি, আবার 12 টাকা বেশি লাগবে ঠিক নেই। কাঁচামরিচ ও পেঁয়াজের দাম তেমন একটা কমেনি এ সপ্তাহে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।